নতুন বছর ছবি দিয়ে মাতাতে আসছেন সবাইকে অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছরে একের পর এক সুখবর দিচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগেই নায়িকা জানিয়েছিলেন নতুন ব্যবসায় যুক্ত হওয়ার কথা, এবার জানা গেল সিনেমা নিয়েও পরিকল্পনাগুলো। কী কী রয়েছে এবছরে তার সিনেমা পরিকল্পনাতে সেগুলোই এবার নিজেই জানালেন এই অভিনেত্রী। ঢালিউড কুইন এরই মধ্যে নিজের সিনেমাগুলোর কথা জানিয়েছেন। জানা গিয়েছে অপুর নতুন সিনেমার নাম শেখ রাসেলের আর্দনাদ, বাকিগুলো নিয়ে কথা চলছে। চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণের নতুন সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের জীবন নিয়ে নির্মিত। এর আগেই নির্মাতা সালমান হায়দার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র 100 টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় আমি। ঐতিহাসিক এই সিনেমায় অংশ হতে পেরে ভালোই লাগছে আমার। আশা করছি কাজটি দারুণ হবে, শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছি বেশ ভালোভাবে। অভিনেত্রী আরও বলেন, এখন আমি আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। আগে শুধু অভিনয় করতাম, তবে এখন বিজনেস শুরু করেছি, সেখানে আমার সময় দিতে হয় নিয়মিত। এছাড়া জয়ের সঙ্গে আমি সময় কাটানোর চেষ্টা করি অনেকটাই। সব মিলিয়ে অনেক সিনেমা করা সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর 3টি সিনেমাই করব আমি। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এবছর যে 3টি সিনেমা করব তার মধ্যে 1টি সিনেমাতে অবভিয়াসলি আগেই সাইন করে ফেলেছি, যেটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। 100 টাকা নিচ্ছি মাত্র। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে, ক্রমান্বয়ে শুটিং শুরু করব এগুলোরও। বেশ ব্যস্ত সময় পার করব বলেই বোঝা যাচ্ছে, এমনটাই জানালেন অভিনেত্রী অপু বিশ্বাস। অন্যদিকে গত 12 জানুয়ারি রাজধানীর আফতাবনগরে আবাসিক এলাকায় হার্লান নামের একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই জনপ্রিয় ঢালিউড কুইন। ঘটনা জমে ওঠে যখন অপু সংবাদ মাধ্যমে বলেন, আমার ওপর সাকিবের আস্থা ভরসা অনেক বেশি, ও অর্থাৎ সাকিব খান জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারবই। আফতাবনগরে সিগনেচার বাই এবি পার্লার এবং বুটিকে এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট চালু করেছেন এই অভিনেত্রী, যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। সবসময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজ ব্যবসার তত্ত্বাবধানে, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমকে এই জনপ্রিয় অভিনেত্রী। অপু বিশ্বাস ব্যবসায়ী হওয়ার খবরের পর 20 জানুয়ারি রিমার্ক ও হার্লানের আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়। এই প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন সাকিব খান নিজেই। এমন খবর পেয়ে সাকিব অপু ভক্তরা ভীষণই খুশি হয়েছে। এদিকে ছায়াবৃক্ষ নামে একটি সিনেমাও ইতিমধ্যে মুক্তির কথা চলছে অভিনেত্রী। আগামী ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষেই এই মুভিটি মুক্তি পেতে পারে অপুর, এমনটাই জানা গেল সোশ্যাল মিডিয়াতে। অপু বিশ্বাসের এবছরটা যে ভালোই কাটবে তা তো বোঝা যাচ্ছে। আপনাদের অপু বিশ্বাসকে নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।